শৈশবে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যে মেয়েটা ছ বছরের জন্য একদম চুপচাপ মানে একদম ভেঙে গিয়েছিল সেই মেয়েটা কে জানত যে একদিন একটা জায়গা করে নেবে আমেরিকার মুদ্রাতে তিনি আর কেউ নন এক অবিশ্বাস্য মহিলা তিনি হলেন মায়া অ্যাঞ্জেলো আজকের তারই একটি বিখ্যাত কবিতা স্টিল আই রাইস ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে তোমাদের আছে স্টিল আই রাইস মায়া অ্যাঞ্জেলো স্টিল আই রাইস কথার অর্থ কি তবুও আমি উঠবো মানে জেগে উঠে দাঁড়াবো জাগব আজকের এই কবিতা আমরা আলোচনা করব তার আগে আমরা মায়া অ্যাঞ্জেলোর সম্পর্কে তার কিছু একটু তার সম্পর্কে আমরা পরিচিত হয়ে নেব এবং এই কবিতা লেখার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আগে জানবো তারপর আমরা লাইন বাই লাইন বিশ্লেষণ করব। তাই আরও একবার প্রত্যেকে আমার চ্যানেল সবাইকে স্বাগত জানাই ওয়েলকাম ব্যাক টু স্মার্ট ইংলিশ ইংলিশ সেন্টার ইজি উইথ মি তাই ভিডিও স্কিম না করে পুরোপুরি দেখো সম্পূর্ণ নতুন চ্যাপ্টার আগে বোঝো তিনি কে তার একটু লাইফ কাহিনিটা একটু জানবো এবং কোন প্রেক্ষাপটে কোন সামাজিক প্রেক্ষাপটে ব্যাকগ্রাউন্ডটা কীসে লেখা হয়েছিল সেটা আগে জানবো এই ভিডিওতে ঠিক আছে চলো আমরা শুরু করি আর যদি আমার চ্যানেল নতুন অবশ্যই সার্চ করে পাঁচ থাকা বেলাইফোন করতে একদম ভুলবে না স্টিল আই রাইস মায়া অ্যাঞ্জেলো দেখো মায়া অ্যাঞ্জেলো একজন বললাম যে অবিশ্বাস্যকর মহিলা যার মাধ্যমে থেকে যিনি আমাদের পৃথিবীর জন্য এক সারা জাগি দিয়েছিল যে ইন্সপিরেশন কিভাবে পাওয়া যায় কিভাবে তিনি তিনি বলেছেন বা তিনি দেখেছেন যে যত বাধা বিপত্তি আসুক না কেন যদি আমাদের সেই উদ্যম ইচ্ছা থাকে তাহলে আমরা প্রত্যেকটা বাধাকে এড়িয়ে সর্বশিখরে আমরা পৌঁছে দিতে পারবো তার এক জলজান্ত উদাহরণ হলো এই নি মায়া অ্যাঞ্জেলো খুব সুন্দর একটা ভালো কবিতা অত্যেকে মন্দির পড়বে তার আগে আমরা জেনে নেব দেখো অ্যাঞ্জেলো কবে এপ্রিল ফোর নাইনটিন আর তার কাহিনী হয়েছে দু হাজার চোদ্দ মে আঠাশ দু হাজার চোদ্দ মে মাসের আঠাশ তারিখ ঠিক আছে এটা তার এই এই সময়ের মধ্যে তার জীবন কাহিনী এরপরে পয়েন্টগুলো আমরা একটু দেখে পাব দেখো যে মার্গারেট অ্যান্ড জনসন নোন মায়া অ্যাঞ্জেলো ওয়াচ বর্ণ ইন সেন্ট লুইস মিসৌরি দেখো তিনি আর যে নাম মার্গারেট অ্যান্ড জনসন এটা তার নাম নোন মায়া অ্যাঞ্জেলো যেটা পরিচিত হয়েছিলেন তিনি মায়া অ্যাঞ্জেলো নামে ওয়াচ বার্ন জন্মগ্রহণ করেছিলেন সেন্ট লুইসে মিসৌরি অর্থাৎ একজন আমেরিকার তো এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন দু নম্বর পয়েন্টে আমি লিখি দেখো বেশি বিপরণ না জানলেও এই পয়েন্টগুলো খুব ভালো করে আগে দেখো যে তিনি কে এনার সম্পর্কে কেন পড়ব ঠিক আছে এগুলো ভালো করে জানতে হবে এবার বলছি দেখো ট্রমাটিক চাইল্ডহুড এই ট্রমাটিক চাইল্ডহুড কথা অর্থ কি এই ট্রমাটিক চাইল্ডহুড কথা অর্থ হচ্ছে বেদনাদায়ক শৈশব জীবন ট্রমাটিক চাইল্ডহুড ঠিক আছে কেন বেদনাদায়ক বলা হয়েছে একটু ভালো করে জানো যে বেদনাদায়ক শৈশব তার হোয়েন সি ওয়াজ থ্রি ইয়ার্স অর্থাৎ বলা হয়েছে যখন তিনার বা তার ওই ছোট্ট মেয়েটা তিন বছর বয়স হার প্যারেন্টস গট ডিভোর্স তখন তাদের বাবা মার ডিভোর্স হয়ে যায় যখন তাদের তিন বছর বয়স তার ডিভোর্স হয়ে যাওয়ার পরে সি ওয়াজ তারপরে কী হলো দেখো দুর্ভাগ্যক্রমে কি হলো না তাকে যেতে হলো তার মানে তার দিদার কাছে এরকম মানুষ হওয়ার জন্য তাকে যেতে হলো কিন্তু সেখান থেকে আবার তার মার কাছে এসেছিলো তারপরে সি ওয়াজ রেপড বাই হার মাদার্স বয়ফ্রেন্ড এবং দেখো কি মানে দুর্ভাগ্যজনক সি ওয়াজ রেপড তাকে রেপ করা হয়েছে বাই হার মাদার্স বয়ফ্রেন্ড তার মায়ের এক প্রেমিক অসম্ভব এখানে এখানে দুঃখজনক একটা কথা যে দেখো তার মায়ের বয়ফ্রেন্ড প্রেমিক তাকে রেপ করেছিল কত বছর বয়স তখন তার সাত বছর বয়স হোয়েন সি ওয়াচ সেভেন যখন তার সাত বছর বয়স বুঝতে পারলে আফটার হুইচ সি ওয়েন্ট মিউট ফর সিক্স ইয়ার্স তারপরে দেখো এই যে মার্ডার করা হয়েছিল তারপরে সে কিন্তু প্রায় ছ বছরের জন্য একদম চুপচাপ হয়ে গিয়েছিল কারণ কি না সে বলে তারপরে যে কে করেছে এই এই রেপ কেস তারপর তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল এবং জেল থেকে ছাড়াপার পরেই তাকে কিন্তু আবার খুন করে দেওয়া হয়েছিল তার ওই শত্রুকে অর্থাৎ যে রেপ করেছিল তাকে খুন করে দেওয়া হয়েছে কিন্তু এই বিষয়ে জানা যায় যে তার কোনো এক কাকা সম্পর্কে কোনো কাকা তাকে খুন করে দেয় মানে যে রেপ করেছিল যে ক্রিমিনাল তাকে তার জন্য সে খুব শখ হয় যে আমার জন্য একজনকে মৃত্যু হতে হলো তারপরে ছ বছর জন্য সে চুপচাপ হয়ে যায় তারপর থেকে সে তার মধ্যে একটা ইন্সপিরেশান জাগে কে মিসেস বার্থা ফ্লাওয়ার্স দেখো ইনি হচ্ছে তার একজন প্রতিবেশী শিক্ষক বা শিক্ষিকা বলতেই পারো যে মিসেস বার্থা ফ্লাওয়ার্স হেল্প হার ইন রিগেইনিং হার হার স্ট্রেংথ অ্যান্ড টু স্পিক এগেন তারপরে এই ম্যাডাম তাকে তার মধ্যে ইন্সপিরেশান তার মধ্যে সারা জাগিয়ে তুলেছিল তাকে অনেক প্রভাবিত করেছিল যে তোমাকে উঠে দাঁড়াতে হবে এই যে তাকে মানে তাকে যে উৎসাহ করেছিল ইনি এই ভদ্রমহিলা যে মিসেস বার্থা ফ্লাওয়ার্স এর ফলে তার মধ্যে একটা মোটিভ তার মধ্যে একটা প্রেরণা তার মধ্যে একটা জাগ্রত হয়েছে যে আমাকে করতেই হবে আমাকে তারপরেও আমাকে উঠে দাঁড়াতে হবে এই জন্য এর কবিতাগুলো এরকম সব কিছু মোটিভেশনাল এবং ইন্সপিরেশান পাওয়া যায় স্টিল আই রাইস তবুও আমি উঠব এই দেখেছো এত কিছুর পরেও এত কিছুর পরেও তার উপর অত্যাচার হ্যাঁ এত কিছুর পরেও সে তিনি বলেছেন যে তবুও আমি উঠব ঠিক আছে এবারে দেখো পরে পয়েন্টে কি বলেছি সি ওয়েন্ট অন টু বিকাম অ্যান আমেরিকান অ্যাক্ট্রেস তাহলে এরপরে ছোট করে যেহেতু দিয়েছিল পরেও তিনি এত কিছু পরে তিনি হয়েছিলেন আমেরিকান অ্যাক্ট্রেস একজন আমেরিকান অভিনেতা ডান্সার পোয়েট মেমোরিস্ট অ্যান্ড সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট এতগুলো তিনি করেছিলেন খুব প্রতিভা ছিল তারপরে দেখো সি অথ সেভেন অটোবায়োগ্রাফিস তিনি সাঁত্রার বেশি বায়োগ্রাফি মানে সাঁতরা বায়োগ্রাফি তিনি লিখেছিলেন তারপরে আছে শোড উইথ ওভারে ডোজন অ্যাওয়ার্ড হয়েছে অ্যান্ড অ্যাবাউট ফিফটি অনার ডিগ্রি তিনি প্রায় বারোটির মতো অ্যাওয়ার্ড পুরস্কার এবং তাকে পঞ্চাশটির বেশি সম্মানে ভূষিত করা হয়েছিল ডিগ্রি করা হয়েছিল ফিফটিরও বেশি পঞ্চাশটা আর কি বারোটার মতো পুরস্কার তিনি পেয়েছিলেন আর লাস্ট একটা লিখে রেখেছি দেখো হয়তো দেখা যাচ্ছে না একটু নিচু করে দিয়ে দেখতে পাবো প্রত্যেকে এই যে দেখো পাবলিকেশান পাবলিকেশান আছে আই নো হোয়াই দ্য কেজ বাট সিং এইটা তার প্রথম উনিশশো সম্ভবত হ্যাঁ উনিশশো ঊনসত্তরে এটা লেখা হয়েছিল যে দা আই নো হোয়াই দ্য কেজ বাট সেই আমি জানি কেন খেজ খাঁচার পাখিগুলো গান করছে কাঁচে কান্নাকাটি করছে এগুলো তার একটা এগুলো হচ্ছে তার পাবলিকেশান তারপরে আছে অ্যান্ড স্টিল আই রাইস এই অ্যান্ড স্টিল আই রাইস তার সেখান থেকে নাম হয়েছে স্টিল আই রাইস অ্যান্ড স্টিল আই রাইস কিন্তু ওটা ছিল প্রথম যখন পাবলিশ হয় তার সেখান থেকে স্টিল আই রাইস কবিতা নেওয়া হয়েছে মায়া আনছিল তাহলে বুঝতে পারছি যে ইনি কে তেনার সম্পর্কে তোমরা বুঝতে পারলে এবারেই আমরা জানবো যে এর ব্যাকগ্রাউন্ড কি আছে এই কবিতাটার ব্যাকগ্রাউন্ড আমরা এবারে জানব দেখো ব্যাকগ্রাউন্ড অব দ্য পোয়েম সম্পর্কে আমরা জানবো যে কোন সামাজিক প্রেক্ষাপটে এটা লেখা হয়েছিল দেখো লিখেছি এখানে ব্যাকগ্রাউন্ড অব দ্য পোয়েম ঠিক আছে তো প্রথমে বলি দেখো স্টিল আই রাইস ওয়াচ অরিজিনালি পাবলিশড ইন দ্য নাইনটিন সেভেন্টি এইট অর্থাৎ অরিজিনালি পাবলিশড হয়েছিল নাইনটিন সেভেন্টি এইট পোয়েট্রি কালেকশান তার কবিতা সংকলন অ্যান্ড স্টিল আই রাইস বাই মায় অ্যাঞ্জেলো তার যে কবিতা সংকলন অ্যান্ড স্টিল আই রাইস মায় অ্যাঞ্জেলো লেখা সেখান থেকে এটা অরিজিনালি পাবলিশ করা হয়েছিল বোঝা গেল প্রথমটা দু নম্বর পয়েন্টটা আমি লিখে রেখেছি স্টিল আই রাইস ওয়াজ রিটেন ডিউরিং নাইনটিন সেভেন্টিস ওয়ে সি বিকেম ইনভলভ ইন দ্য সিভিল অ্যান্ড হিউম্যান রাইটস মুভমেন্ট অ্যান্ড ট্রাভেল টু আফ্রিকা ভালো করে বোঝো যে কোন প্রেক্ষাপট লিখেছিল দেখো স্টিল আই রাইসটা লিখেছিলেন যখন একটু ভালো করে শুনবে এই মায়া এঞ্জেলো অর্থাৎ আফ্রিকাতে তোমরা কথায় পড়েছ যে কৃষ্ণাঙ্গ মানুষ এবং শ্বেতাঙ্গ মানুষের মধ্যে একটা প্রভেদ একটা যুদ্ধ বিবাদ অর্থাৎ শ্বেতাঙ্গ মানুষেরা কৃষ্ণাঙ্গ মানুষদেরকে অর্থাৎ যারা কালো বর্ণের হয় দেখতে খারাপ এরকম কুশিম মানুষদেরকে নিয়ে তারা কি করতো বিক্রি করত সেখান থেকে তারা উপার্জন করতো তাদেরকে দিয়ে জোর করে কাজ করে নিত কর আদায় করতো এই ধরনের যে অত্যাচারগুলো হতো সামাজিক অসামাজিক যে কাজগুলো হতো তাদেরকে নিয়ে সে কৃষ্ণাঙ্গ মানুষের প্রতি শ্বেতাঙ্গ মানুষের যে অত্যাচার এই যে তাদের যে অত্যাচার এরকম প্রেক্ষাপটে তিনি লিখেছিলেন কারণ ইনি ছিলেন মায়া অ্যাঞ্জেলো ইনি বদ্র মহিলা ছিলেন কিন্তু কৃষ্ণাঙ্গ মানুষ তার জন্য তার একটা তার মধ্যে প্রতিভা জাগ্রত হলো যে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতে হবে তাদেরকে বোঝাতে হবে তাদের সেই আন্দোলনে যোগদান করতে হবে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে শ্বেতাঙ্গরা যে কৃষ্ণাঙ্গ মানুষের প্রতি যে অত্যাচার করতো তার বিরুদ্ধে তিনি লড়েছিলেন এই জন্য বলা হয়েছিল স্টিল আই রাইজ রিটেন ডিউরিং নাইনটিন সেভেন্টি হোয়েন সি বিকেম ইনভলভ ইন দ্য সিভিল অ্যান্ড হিউম্যান রাইট মুভমেন্ট অ্যান্ড রা ট্রাভেল টু আফ্রিকা হলো তারপরে দেখো বলা হয়েছে কি অ্যাঞ্জেলো অলসো মিট অ্যান্ড ওয়ার্ক উইথ বোথ আচ্ছা এবারে অ্যাঞ্জেলো যখন তিনি কাজ করতেন কাদের সঙ্গে বোর্থ তোমার নাম শুনেছো মার্থিন লু মার্টিন লুথার কিং মার্টিন লুথার কিং আর কি ম্যালকম এক্স এই দুজন প্রতিভাশীল ব্যক্তির সঙ্গে তিনি কাজ করেছেন এখান থেকেও তিনি ইন্সপায়ার পেয়ে ইন্সপিরেশন পেয়েছিলেন যে আমাকে কাজ করতে হবে ঠিক আছে আর কি আছে দেখো হার ওন পার্সোনাল এক্সপিরিয়েন্স তার যে নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা উইথ ডিসক্রিমিনেশন এই যে প্রভেদ তার মধ্যে যে বিচ্ছিন্ন হয়ে গেল সে সমাজ থেকে অ্যান্ড সেক্সুয়াল যে অ্যাবিউজ হ্যাভ অলসো বিন এ মেজর ইনফ্লুয়েন্স এবং সেক্সুয়াল যে সে অ্যাবিউজ হয়েছে হ্যারাসমেন্ট হয়েছে এই যে তার মধ্যে যে প্রতিভা যে আমাকে কিছু করতে হবে তাকে এটা ইনফ্লুয়েন্স করেছিল এই সমস্ত কবিতা লেখার এবং তার প্রতিবাদের ভাষা সমস্ত কিছু এইগুলোই ছিল তার ব্যাকগ্রাউন্ড অব দ্য পোয়েম এই কবিতা লেখার আগে বুঝতে পারছি পর যদি না বুঝতে পারি বলবে আমাকে এটা ছিল ব্যাকগ্রাউন্ড কোথা থেকে সে লেখা শুরু করলে কীভাবে তার ইন্সপিরেশানটা পেলো তার প্রধান উদ্দেশ্য তাহলে কী হলো কবিতার মধ্যে দেখানো হয়েছে কৃষ্ণাঙ্গ মানুষের ওপর শ্বেতাঙ্গ যে অত্যাচার যেভাবে দেখি এটাকে বন্ধ করতে হবে কারণ এত অত্যাচারের পরেও তিনি বলেছেন যে আমি তবুও আমি উঠব একদিন না একদিন আমি উঠব আমি সেখানে জাগ্রত হব এটাই আমাদের কাছে ইন্সপায়ার যতই বাধা আসুক না কেন আমরা সেই বাধাকে অতিক্রম করে আমরা কি যদি ইচ্ছা থাকে আমরা শিখরে ঘরে পৌঁছতে পারবো এটাই তার ব্যাকগ্রাউন্ড এর পরবর্তী ক্লাসে আমরা লাইন বাই লাইন আলোচনা করব ঠিক আছে ধন্যবাদ